ধন্যবাদ এখানে আসার জন্য। সিনেমা শুরু হওয়ার আগে আর খুব বেশি কথা আমার বলা মনে হয় না বলার প্রয়োজন আছে। বহুরূপী কেমন লাগলো সেই প্রচন্ড আজকে একটা আলাদাই মানে একদম মানে গুড়গুড় করছে পেট সকাল থেকেই আমার, বিকজ আমার প্রমোশনও ছিল সকালবেলা। অ্যান্ড আজকে স্পেশালি আমাদের পরীক্ষার ফলাফল বেরোবে আর কি, আর পুরোটাই দর্শকের হাতে, সো উই আর ওয়েটিং ফর দ্য ভার্ডিক্ট। এখন অবধি সকাল থেকে আমরা কনস্ট্যান্ট চেক করছি যে কটা শো বুক হয়েছে, কীরম রেসপন্স, অ্যান্ড যেখানে যেখানে সবাই গেছে ইটস অলমোস্ট হাউসফুল অ্যান্ড প্রচুর টিকিটস, মানে ইটস ট্রেন্ডিং, বহুরূপী ইজ ট্রেন্ডিং রাইট নাও। সো আর কি চাইতে পারি আমি, ডাকাতিয়াবাসীর পর কেউ কারোর দিকে তাকাচ্ছেই না, মানে তাকালেই ভয় পাচ্ছে যে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় ধরে। সো আমার এটা একটা অ্যাডভান্টেজই হয়েছে, কারণ আমার দিকে তাকাচ্ছে কিন্তু তারা আবার আমাকে প্রপোজালই হিসেবে বলছে যে দিদি তোমায় বিয়ে করতে চাই, তাকিয়ে বিয়ে করতে চাই। তো আমি নিজে কালকে অনেকগুলো ওপেনিংয়ে গেছিলাম যেখানে মানুষ খুব এনজয় করছে ডাকাতিয়াবাসী, আর প্যান্ডেলে প্যান্ডেলে ডাকাতিয়াবাসী বাজছে, তো এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। অ্যান্ড আমাদের ছবির কাছে ইটস আ ভেরি ইয়ে থিং, বিকজ আমরা চেয়েছিলাম যে এই আইটেম সংটা খুব হিট করুক। এতদিন ধরে প্রমোশন করলাম তোমাদের কাছে, বারবার চরিত্র ছবি নানান কিছু নিয়ে কথা বলেছি, এখন সময় এসে গেছে ফাইনাল একেবারে পরীক্ষার রেজাল্টে। ছবি আজকে মুক্তি পেয়েছে এবং সকাল থেকে অনেকগুলো হলই আমাদের ভর্তি যাচ্ছে, এবং আগামী দিনগুলো আর জন্য আরও বেশি উৎসাহ রয়েছে, পুজোর দিনগুলো শুরু হচ্ছে। আর আজকে প্রিমিয়ার তোমরা সবাই দেখতে পাবে ছবিটা বড় পর্দায় প্রথমবার, তার জন্য আমি খুব এক্সাইটেড। একদম বহুরূপী বলে আজকে আমাদের বলা হয়েছে, আমরা যেন রঙিন হয়ে আসি, এই আমি আজকে রঙিন হয়ে এসেছি, কিন্তু হ্যাঁ ভেতরটা একটা সলিড কালার, তার আমার ভেতরের অনেকটাই অন্ধকারও রয়েছে সেই জন্যে। জোকস অ্যাপার্ট, আমরা চেষ্টা করি উইন্ডোজে প্রতিবারই যখন ছবি রিলিজ হয় একটা কালার কী বলবো টোন রাখবার, কিন্তু বহুরূপীতে এত রং ছবিতেই রয়েছে, এইবারে ওই জন্য প্রিমিয়ারের কোনো একটা কালার কোড ডিসাইড করা মুশকিল ছিল, ওই জন্য কালারফুল মাল্টি কালার। হ্যাঁ প্রচণ্ড এক্সাইটেড, পুজোর মধ্যে ছবি রিলিজ হওয়া মানেই তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, তো উইন্ডোজে যেহেতু নিজে কাজ করছি তাই একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা ইমোশন কাজ করছে, তো খুবই আশাবাদী, উইন্ডোজ তো কখনো আমাদের নিরাশ করে না। তো আজকে বহুরূপের জন্য আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, মনে হয় যে শিবুদারা শিবুদা নন্দিতা দিয়ে অন্যরকমভাবে কোশানিকে প্রেজেন্ট করেছে, রিলঞ্চ আমি ওকে বলেছি আজকে ওর, সো সেই রিলঞ্চটাই দেখতে এসেছি। দেখো ওরা তো কনসিস্টেন্টলি ভালো বাংলা ছবি করেন, ভালো কন্টেন্টে করেন, ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে করেন, ন্যাচারালি ওদের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে, আরও বাড়বে, এবং আমার দৃঢ় বিশ্বাস বহুরূপী অন্যান্য ওদের অন্যান্য ছবির মতোই খুব ভালোভাবে দর্শক গ্রহণ করবেন, এটা আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস। খুবই ভালো লাগছে যে একসঙ্গে তিনটে বাংলা ছবি রিলিজ করছে এবার পুজোয়, তো এই মুহূর্তে আমরা বহুরূপীর প্রিমিয়ারে, তো ছবি ট্রেলার দেখেই বুঝে গেছি ছবি হিট, তো সবাইকে একটাই কথা বলবো, এবার পুজোয় যেরকম ঘুরে বেড়াচ্ছেন সেরকম সিনেমা হলে আসুন, সিনেমা হলে এসে বাংলা ছবি দেখুন, এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং পুজোয় আনন্দ করুন। বলো দাদাই বলো। ও আমার বোন হয়, ও তো আমায় বলেই দিয়েছে পুরোটা আমার সপক্ষে যা বলার, একই কথা বলবো, তিনটে ছবি রিলিজ করছে। আমি বারবার বলি যে বিনোদন একটা অন্য জায়গায়, কেবলমাত্র আমি শিল্পটাকে বিনোদন হিসেবে দেখি না, কারণ দুষ্টের দমন শিষ্টের পালন, এটা আমরা বিনোদনের মধ্যেও শিখতে পারি, আবার মা দুর্গার আরাধনা থেকেও পাই, আরাধনা করি এই কারণে। তো সুতরাং এটা কারোর সঙ্গে কারোর কোনো বিরোধ নেই, সুতরাং বিনোদনের মাধ্যমে আমরা যে বার্তাগুলো দিতে পারি সমাজকে বা যারা ছবি তৈরি করছেন তারা এই বার্তাই দিয়ে থাকেন বরাবরই, সেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় হোক, সৃজিৎ মুখোপাধ্যায় হোক, আর প্রতিকৃতি হোক, কিন্তু আমরা এই পুজোর সময়টাই, এই আপনারা এতজন এসছেন বাংলা ছবির জন্য, এতগুলো বুম বেরিয়ে এসছে, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আশা করব যাতে বাঙালি দর্শকরা বাংলা ছবি দেখতে আসে। এখন তো ছবিটা দেখিনি, ছবিটা দেখার জন্য মুখিয়ে আছি, তো এখন এক্সাইটমেন্ট আমার ছবিটা দেখার জন্য, ছবিটা দেখে বলবো ট্রেলারটা অসাধারণ, অসাধারণ। আমি সব সময় আমি মানে শিবুকে সব সময় বলেছি যে তুই অ্যাক্টিং কর, তুই অ্যাক্টিং কর, তখন করতো না, তো এখনও এত অ্যাক্টিং করছে, আমার ভীষণ খুশি লাগছে। আর কোশানিকেও একদম অন্য রূপে দেখছি, ভীষণ ভালো লাগছে, ডেফিনেটলি ভালো হবে ছবিটা। রিলিজ করে আমরা ভালো কাজ করেছি, কারণ এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট,
যাতে দেখলে অ্যাকশন সিনগুলো দেখতে পারে সেই ধরনের ছবি বানিয়েছি আমরা, এবং সবাই ফ্যামিলি নিয়ে বেড়াতে যায় সিনেমা দেখি তাদের কিন্তু আইডিয়া ছবি। আচ্ছা, এমনি পুজোর সময় তো রিলিজ করেছে পরিবারের সবাই দেখবে, কিন্তু তারপরের কথা তুমি কি বলবে, মানে কতদিন চলতে পারে সেই আত্মবিশ্বাসটা কতটা রয়েছে? যতদিন ভালোবাসবে আমার অডিয়েন্স এই ছবিটা, নতুন কিছু এই ছবির মধ্যে দিয়ে অনেক কিছু নতুন আছে, অনেক কিছু দেখবে তারা, সবটাই নতুন, এই ধরনের ছবি আগে হয়নি কখনো। দেখো, আমরা গান বানাই এবং এই ছবি গান প্রায় এক বছর আগে তৈরি হয়েছিল, ছবি যে পুজোয় রিলিজ করবে সেটাও জানতাম না। আমার তরফ থেকে গোটা টিম, বহুরূপের গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। শ্রেয়া ঘোষালের কণ্ঠে আমার লেখা সুর করা একটি গান আছে, যদি মানুষের ভালো লাগে আমি খুব খুশি হব। ভালোবাসা পেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালোই লাগছে। প্রথমেই জানাই পুজোর শুভেচ্ছা সবাইকে। মহাপঞ্চমী আজকে, পুজো শুরু হলো আজ থেকে, দেবীপক্ষের শুরু। আর পুজোর দিনে যে কটি বাংলা সিনেমা রিলিজ করেছে, প্রত্যেকটি বাংলা সিনেমার, মানে আমি নিজেকেও এবং অন্যান্য বাংলা সিনেমার যারা প্রযোজক রয়েছেন, যারা পরিচালক রয়েছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, পুজোর ভালোবাসা সবাইকে জানালাম। বাংলা সিনেমার জন্য খুব ভালো দিন যে পুজোর সিনেমা রিলিজ করেছে, এবং আশা করি দর্শকদের মন ভরাতে পারবো। আর বহুরূপী এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটি সিনেমার ভেতরে ট্রেন্ডিংয়ে, টিকিট বিক্রি ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে রয়েছে, কাজেই এটা প্রযোজক এবং পরিচালক হিসেবে আমার কাছে খুবই গর্বের ব্যাপার। না, রিলিজের দিন একটা নার্ভাসনেস থাকেই, বিশেষ করে গত বছর পুজোয় রক্তবীজ রিলিজের হওয়ার পর এবছর পুজোয় বহুরূপী, কাজেই মানুষের প্রত্যাশা অবশ্যই বেশি, সেটা আমাদের কাছে একটা পজিটিভ নার্ভাসনেস। তবে আজ সকাল থেকে যেরকম রেসপন্সেস পাচ্ছি, সেটা দর্শকদের মতামত বা যে সংখ্যক দর্শক ছবি দেখছেন সেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ। আমরা আশা করব যে যারা দেখছেন তাদের ভালো লাগলে তারা আরও বেশি মানুষকে বলবে এবং আরও বেশি মানুষ বহুরূপী দেখতে আসবে। জুটি নিয়ে তো ডেফিনেটলি, তবে এখানে তো আমার অনেক অন্যরকম জুটিও আছে, কারণ এটা তো মুখোমুখি লড়াইয়েরও গল্প, কাজে এটা অবশ্যই ঋতাভরির সঙ্গে আমার দ্বিতীয় ছবি হিরোইন হিসেবে, কিন্তু এখানে আবার দুজনের মধ্যে টক্কর চোর পুলিশের খেলাও আছে, কাজে সেই জুটির খেলাটা কতটা জমলো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, তো সেটার মতামতের অপেক্ষাতেও আছে।